আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আপনি ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট কি করে বাংলাদেশে আপলোড করতে পারেন। এবং যেহেতু বাংলাদেশে চলে আসে ক্লিক ব্যাংক, তো ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করে এখান থেকে আপনারা চাইলে বিভিন্নভাবে আর্নিং করতে পারবেন। এখানে হচ্ছে লিঙ্ক জেনারেট করে বিভিন্ন, যেমন অ্যামাজন, আদার্স, মার্কেট প্লেস, সবার মতো কাজগুলো এখানেও চাইলে করতে পারবেন। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে চলেন এখানে কাজ অ্যাকাউন্ট কি করে করবেন। তার এখানে অনেক ধরনের অলরেডি ভিডিও দেওয়া আছে ক্লিক ব্যাংক নিয়ে। আমি চেষ্টা করবো আমার মতো করে সুন্দর করে একটা ক্লিক ব্যাংকে অ্যাকাউন্ট করে আপনি কাজ করবেন। তো চলেন আমি দেখাই। এখন জাস্ট এখানে এসে ক্লিক ব্যাংক অ্যাপ্লাইড যে লিঙ্ক আছে এখানে চলে আসবো। তো দেখেন এখানে আসার পর এখানে ওদের সাইটে চলে আসছে, যেহেতু বাংলাদেশে অ্যাপ্রুভ হচ্ছে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট যে কাজ করা হচ্ছে। সো ক্রিয়েট অ্যাকাউন্ট, আগে এখানে চলে আসি, আগে অ্যাকাউন্টটা করি, তারপর কীভাবে কাজ করবেন তার প্রসিডিওরটা আমি ইনশাল্লাহ দেখাই দিবো। দেখেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট, ইয়ার 10% ফ্রি জয়েন, এখানে সব কিছু শো করতেছে অলমোস্ট। দাদা দেখেন এখানে সব কিছু 2 মান্থ সব কিছু এখানে ডিটেলস দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে আসার পর দেখেন, এখানে আসে কন্টিনিউ আসার পর এখানে দেখেন আমার বাংলাদেশ যেহেতু শো করতেছে, এখন বাংলাদেশ দিব এখানে ফুল নাম যেটা হচ্ছে আমার নাম আমি দিয়ে দিচ্ছি ফ্রিল্যান্সার আজাদ। আমি এটা দিচ্ছি, চাইলে আপনার মতো আপনি দিয়ে নেবেন। এখানে হলো মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা অবশ্যই যেহেতু বাংলাদেশ এখানে না থাকলে বাংলাদেশ ক্রিয়েট করে সিলেক্ট করে নেবেন। বিতে চলে আসবেন, আসার পর যেমন হচ্ছে এখানে বি খুঁজে নেবো আমরা, এই যে যখন বাংলাদেশ। তো বাংলাদেশ আসার পর এখানে আমরা দেখেন বাংলাদেশের যে কাজটা আমরা করতে হয় মূলত, তো বাংলাদেশে আসার পর এখানে যেটা কোডটা আমরা অবশ্যই দিয়ে দেবো বাংলাদেশের যে কোডটা, সেটা তোমরা জিরো দেওয়ার দরকার, জিরো এখানে আমি এটা দিলাম। তো ফোন নম্বরটা যেটা হচ্ছে এখানে দেখেন আবার অস্ট্রেলিয়া আমেরিকা চলে আসছে, তো এটা একটু বারবার দেখে নেবো যেন ভুল না হয়। ভুল হলে আপনার অ্যাকাউন্ট আর কোনোভাবে হবে না। তো এক পিসিতে যেহেতু একবারই করাটাই বেটার, তাহলে আপনি করতে পারেন তারপরও। তো আমি তারপর দেখা দিচ্ছি এখানে আসে বাংলাদেশ, যে বাংলাদেশ চলে আসলাম এখন বাংলাদেশ। তারপর আমি এখানে নাইন আচ্ছা 0199357520 আচ্ছা আমি কোডটা কপি করে নিলাম এবং বাংলাদেশ চলে আসবো, কারণ অনেক সময় প্রবলেম হচ্ছে। তো আমি এটাকে ক্লিয়ার করার জন্য একদম সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে, যেন কোনো মিসিং না করেন, কারণ মিসিং না করে মিসিং হলে আপনার কাজটা হবে না। এখন বাংলাদেশ ওকে হয়ে গেল এখানে। তো দেখেন এখানে আসার পর এখন যেটা হচ্ছে মেল আইডি, তো অবশ্যই মেল আইডিটা দেওয়ার চেষ্টা করবেন একটা ইউনিক মেল আইডি, যেটা হলো আপনারা সবসময় মনে রাখবেন যে নিয়ে কাজ করেন। তো দেখেন মেল আইডি দিলাম, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এখানে দেখেন অনেকভাবে বলছে যে, তো এখানে দেখেন আচ্ছা এখানে আমি জিরো দিচ্ছি তখন কিন্তু শো করতেছে না। তো এখানে এখানে যখন বাংলাদেশ দিচ্ছি, কারণ এটা আমি চেষ্টা এর আগে দিছি একদম সিম্পল ভাবেই, তো তখন নিয়ে নিছে, কিন্তু এখন অনেকভাবে সমস্যা করতেছে। তো এটা দেখেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে যেহেতু বাংলাদেশের কোড +88, তো দেখেন +88 দেওয়ার পর কিন্তু সবগুলো অ্যাকচুয়ালি সব নিয়ে নিল। তো এটা করব, করার পর আমরা এরপর যেটা করব এখানে ডিজিট দেখেন আমি যে ধরনের দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। দেখেন আমি এখন ছোট বড় হাতের সব দিলাম। তো এরকম দেওয়ার পরে তাহলে আপনি একটু অন্যরকম ভেরিয়েশন দিতে পারেন। তো আমি এখানে দেখেন বিভিন্ন ডিজিট অ্যাড করবেন, আবার দিচ্ছি আমি একটু দিলাম, এটাকে আমি চাইলে নোট করে রাখতে পারি। আচ্ছা আমি নোট করতেছি, কারণ অনেক সময় ভুলে যেতে পারে, এই জন্য আপনি এগুলো চেষ্টা করবেন যে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। যদি আমি একটু দেখাই তারপরও পাসওয়ার্ডটা দেখালাম না, তাহলে আপনাদের মতো করে স্ট্রং এই ধরনের বিভিন্ন ভেরিয়েশন দিবেন পাসওয়ার্ডে। তারপর দেখেন আমি এখানে এই টার্ম অ্যান্ড কন্ডিশন সবগুলো আছে, সবগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে কাজগুলো যেই কাজগুলো ওরা দিবে সেই কাজগুলো আপনার পেতে সুবিধা হবে। ডিটেলসটা আপনি অ্যারো বাটন দিয়ে সবগুলো শো করবেন এবং সেক্ষেত্রে নিচে নেমে চলে আসবেন। এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রোডাক্ট ক্লিয়ার করে নিলাম, জয়েন্ট টু ক্লিক ব্যাংক এখানে সব কিছু, টার্ম অ্যান্ড কন্ডিশন সব কিছু ক্লিক, জয়েন্ট টু ক্লিক ব্যাংক এখানে অপশন চলে আসবো।
তো এখানে একটু লোড নিবে, যেহেতু কাজটা করতেছে দেখেন এখন ইউর ড্যাশবোর্ড, এখানে চাইলে আপনার পিসিটা সেভ করে রাখতে পারেন সমস্যা নেই। হোয়াটস ইউর স্টার্ট, তারপর ইউ আর আই এম ইন্টারেস্টেড মোর, এখানে আমি চলে আসলাম। তো দেখেন গ্রেট ট্রেনিং, এখানে কিছু ভিডিও দেখাবে যে ওরা কিভাবে কাজগুলো করবে। যারা নতুন কাজ করতেছেন আশা করি সবাই এগুলো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, স্কিপ কর না করার আগে একটু দেখে নেবেন, যেহেতু আমি এগুলো দেখছি। সো আমি এটা দেখলাম না, কমপ্লিটেড প্রোফাইল, এখন আমার কমপ্লিটেড প্রোফাইলে আমি চলে আসলাম। এখানে আমার ডিটেলস সব করতেছে, আমার অ্যাড্রেস সবগুলো আমি এখানে দিয়ে দিব, সিটি যা যা আছে আমি সব কিছু দিয়ে দিব। আমি রাজশাহী দিচ্ছি, আপনাদের যে এই অ্যাড্রেস সেটা আপনারা দিয়ে দিবেন। আর রিকভারি চাইলে রিকভারি মেল আইডি জিপ কোড দিয়ে দিবেন। এইগুলো আমি আপনার দিয়ে দিই, এইগুলো যেটা হচ্ছে আপনি দিতেও পারেন, এবং তোমরা এখানে এসে আপনার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। যেমন আমার অ্যাড্রেসটা এখানে আছে, সেম অ্যাড্রেসটা আমি এখানে কপি করে এখানে অ্যাটাচ করে দিয়ে দিলাম। আর এখানে রিকভারি চাইলে আপনি রিকভারি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমার বাকি সবগুলো এখানে অ্যাড করে দিলাম। এখানে আপনার যদি কোনো ঠিকানা আরো ডিটেলস নিতে পারেন, এখানে যেহেতু আমার এটাতে ওকে, সেহেতু আমি এটা দিচ্ছি না। এখানে দেখেন যে নেম, তো আমি আমার নাম দিচ্ছি, এটা আমার নাম যেটা সে নামে পেমেন্ট যে অ্যামাউন্টটা নিব আমি এবি। এটা আমার নাম ছিল, আমার নামটা আমি দিয়ে দিলাম। তো এখানে দেখেন এখানে চাইলে কিন্তু আমি সেভ দিতে পারি, লেট সি অপশন ইউর পারফরমেন্স। তো এখানে চাইলে আপনি কি ধরনের প্রোডাক্ট প্রমোট ইউর প্রোডাক্ট অ্যাজ এ অ্যাফিলেট, চাইলে আমি দিয়ে দিলাম এইগুলো। এটা যত পরিমাণ ধরনের মোটামুটি আপনি যেটা ভালো পারেন সেটাই দিবেন। আমি যদি এটা আমি দিয়ে দিচ্ছি 10,000, 100K বা 250K। তো আমি এটা দেওয়ার পর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। তো দেখেন অ্যাকাউন্ট, এর অ্যাকাউন্ট ডিজেবল দেখাচ্ছে, অ্যাপ্রুভেবল অ্যাজ এ রেজাল্ট ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, ক্লিক বিং ক্যান নট অ্যাপ্রুভ অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাট দিস টাইম। দেখুন এটা নতুন করে অ্যাকাউন্ট করতে গেলে যেহেতু এক সিস্টেম বললাম করা হয়েছে, সো তো এই প্রবলেম হলো। তো আমি আমার বিগত যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি আপনাকে অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি। যেমন আমার এই অ্যাকাউন্টে চলে আসলাম আমি, এটাতে আমার যেহেতু এই পিসিতে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, এই জন্য আর ওই এক্সট্রা আর ওই পিসিতে নিচ্ছে না আমার এই পিসিতে। তো আমি সেটাও দেখলাম যে বিগত যে অ্যাকাউন্ট, এটা আমার অলমোস্ট অ্যাকাউন্টটা ডান, এটা আমার অ্যাকাউন্ট মানে প্রোফাইল। আমি যদি চলে আসি দেখেন, তো এখানে আসার পর এখানে দেখেন অলমোস্ট আমি সব কিছু ঠিক করে নিয়েছি আমার মতো করে, পেমেন্টের সব সার্ভিসগুলো সব এখানে অ্যাড করা আছে। এখানে আমার অ্যাকাউন্টের ডিটেলস দেখেন, এখানে যদি অ্যাড ইওর নেম চলে আসি, তো আমার এখানে আসার পরে আমি যেখানে চাপ দিই, তো আমি এই ধরনের পেজের পর আমি এখানে নেক্সট পেজ পাবো। তো দেখেন এই নেক্সট পেজে হচ্ছে, দেখেন আমার এখানে সব কিছু শো করতেছে, ক্লিকের ডিটেলস, কজন দেখছে, কিভাবে এখানে ক্লিক হয়েছে কিনা, সব ডিটেলস আমি এখানে শো করতেছে। তো এখানে দেখেন এখানে মার্কেট প্লেস, আমি যদি মার্কেট প্লেসে আসি, মার্কেট প্লেসে আসলে আমি এর মার্কেট প্লেসের ডিটেলস দেখতে পাবো। এখন এখানে প্রচুর পরিমাণ মার্কেট প্লেসের অপশনগুলো দিয়ে দিচ্ছে দেখেন, চাইলে আপনার হেলথ অ্যান্ড ডিটেলস যদি খেয়াল করে, আমি আমি যেহেতু আপনার ফিটনেস অ্যান্ড হেলথ এইগুলো মতো দেখি, এবং সেক্ষেত্রে এগুলো থেকেও সেল করার অপশনটা অনেক বেশি। তো আপনার এখানে আসার পর এখানে আমি একটু যদি দেখাই দিই আপনাকে একটা প্রোডাক্টের, আমি এই যে হেলথ অ্যান্ড ফিটনেস আমি এটাই আসি। তো দেখেন এখানে আসে প্রচুর পরিমাণে, এখানে যদি এই অ্যাভারেজে দেখেন এখানে প্রায় এই ডলার দেখাচ্ছে, এই সেম ডলার চাইলে আমরা অ্যাফিলিয়েটের মাধ্যমে প্রমোটের মাধ্যমে সেটা ইনকাম করতে পারবো। তো এখানে আসার পর আরেকটা জিনিস হলো, তো বন্ধুরা দেখেন এখানে যেটা হচ্ছে এই যে দেখেন হেলথের যে প্রমোটের ব্যাপারটা, এখানে যদি আমি একটু ওপেন করে দেখাই যে এখানে প্রথমে যেটা আসি, এখানে দেখেন হেলথ রিলেটেড ওরা কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছে, তাহলে ওদের এই লিঙ্কগুলো আপনি বিভিন্নভাবে এসে প্রমোট করতে পারেন। কিন্তু এখন এই লিঙ্কটা প্রমোট করবো না, প্রমোট করলে আমি এখন যেটা করবো যে প্রমোট এখানে অপশন দিয়ে এখানে চাপ দিব। দেওয়ার পর দেখেন এখানে যে অপশন গ্রেট হেল্প লাইন হেল্প লিঙ্ক, এখানে আসার পর দেখেন এখানে একটা লিঙ্ক শো করতেছে, এইখানে লিঙ্কের আমরা এই লিঙ্কটা জাস্ট কপি করে নিব, অলমোস্ট কপি হয়ে গেছে। এই লিঙ্কে আমরা বিভিন্ন যেমন হচ্ছে গ্রুপ মার্ক সাইট আছে, যেমন আমি একটু একটা করে দেখাচ্ছি, তাহলে আপনারা এই লিঙ্কটা বিভিন্নভাবে, যেমন এখানে ব্লগ সাইটটা আছে, ব্লগে জাস্ট আমরা এটাকে আমাদের মতো করে বিভিন্নভাবে মার্কেটিং করতে পারি, এবং ফেসবুক ইউটিউব করতে পারি। দেখেন এই
ডিটেইলস গুলো চাইলে আপনি নিয়ে নিতে পারেন আপনার এসইও করার ক্ষেত্রে, বা এগুলো যদি মনে করেন শো করতেছে না সেক্ষেত্রে এটা দেখি যে কোনো কিছু লেখা শো করতেছে কিনা। যদি এগুলো শো না করে আপনার কোনো সমস্যা নাই, এখান থেকে আপনি আরেকটা অপশন আছে যে অ্যাফিলিয়েট লিংক, এইখানে দেখেন অ্যাফিলিয়েট লিংকের কিছু জিনিস আছে, তাহলে আপনি স্ক্রিনশট করেও নিতে পারেন, স্ক্রিনশট নিয়েও আপনি আপনার সাইডে পোস্ট করতে পারেন। আর যদি এগুলো নাও হয় সেক্ষেত্রে আমি আপাতত এইটাই নিলাম অ্যাফিলিয়েট লিংকটা, তো নেওয়ার পর আমার বুকমার্ক সাইডে চলে আসলাম আমি এখানে, এখানে এটা সিলেক্ট করলাম, এটাও আমি লিঙ্ক দিয়ে দিলাম, এখানে ক্লিক শেয়ার যদি আমি লিখে দিই আরো ভালো কিছু লিখবেন, ক্লিক শেয়ার দেন আমি এটাকে ক্লিক করে দিলাম, এবং এখানে যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমার আছে প্রমোট যে অ্যাফিলিয়েট লিঙ্ক রেড কোড, এখানে আসার পর এই কোডটাকে আমার বিভিন্ন মার্কেট প্লেসে কোড করতে হবে, যেমন হচ্ছে আমি এখানে লিঙ্ক এসে জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, তো দেখেন এটা লিঙ্কের মধ্যে কিন্তু চলে আসলো। তো আমি এটাকে চাইলে আমার এই যে পোস্ট করলাম অলমোস্ট আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, এখানে চাইলে আপনার বিভিন্ন এখান থেকে আরও ইমেজ আপলোড যত সুন্দর করে যারা মার্কেটিং করেন তারা অবশ্যই জানবেন যে এখানে এখানে বিভিন্নভাবে মার্কেটিং করে এখানে করে এখান থেকে ছবিগুলো নিয়ে আপনার চেষ্টা করবেন যারা ভালো কাজ জানেন তারা এখানে আসছে, এবং তারাই যেন সেটার পরিপূর্ণ ব্যবহার করতে পারেন। যেহেতু আমি লোগো নিজেও লোগো ডিজাইনার, তো আমি এই সাইটটা কাজ করতেছি, বাট আমি যেহেতু আমি অ্যাকাউন্টটা করে রাখছি এবং এখান থেকে মাঝে মধ্যে কাজ করি, তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে এখান থেকে যেন একটা যারা প্রকৃত ভালো এই অ্যাফিলিয়েট করতে পারেন তারা এখানে এসে ভালোভাবে কাজগুলো করতে পারবেন এবং সেখান থেকে এখান থেকে ভালো একটা আর্নিং ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এইটাই ভিডিও ছিল ইনশাল্লাহ, যে আপনার ক্লিক ব্যাংক যেহেতু বাংলাদেশে শো করতেছে তো ক্লিক ব্যাংক থেকে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন, আর এখানে যারা ভালো একদম কাজ জানেন অ্যাফিলিয়েট তারা এখানে অবশ্যই আসবেন, এখানে প্রচুর পরিমাণ অপশন আছে, যে অপশনগুলো আপনারা দেখে দেখে এখানে দেখবেন প্রচুর পরিমাণ লিঙ্কের মাধ্যমে অনেক অপশন আছে, যেটা আমি হেলথ দেখালাম, হেলথ ছাড়াও দেখেন আরও অনেক ক্যাটাগরি আছে, আর্ট এন্টারটেনমেন্ট অনেক, বিজনেস ইনভেস্টমেন্ট কম্পিউটার অনেক অনেক, সব ধরনের মার্কেট প্লেস এখানে প্রচুর মার্কেট প্লেসের অপশন আছে, সবগুলো আপনারা দেখে যেটা আপনাদের ভালো পারেন সেটা কাজগুলো, যারা অ্যাফিলিয়েট ভালো পারেন অবশ্যই ভালো।